बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम हुसैनपुर सरकारी कलेज कर्तृक आयोजित अनलाइन क्लासे आमेना नाहार प्रभाषक अर्थनीति हुसैनपुर सरकारी कलेज हुसैनपुर किशोरगंज। तो शिक्षार्थी आसो, आमी पूर्वेर क्लासे धारावाहिकताय आज के तुम्हारे जो टपिक्सा पढ़ाबो ओ एकादश श्रेणी चतुर्थ अध्याय उत्पादन व्यय टपिक्सा तुम्हारे पढ़ाबो। उत्पादन व्यय आसो, आमरा ए उत्पादन व्ययटा कि एकटू जानबो जे कोनो द्रव्य उत्पादन करते गेले व्यय जे व्यय परिलक्षित हय ताके बला हय उत्पादन व्यय। तो उत्पादन व्यय क्षेत्रे आसे आमादेर कारखाना निर्माण करते गेले, तारपरे गृह निर्माण करते हय, तारपरे जंत्रपाति क्रय करते हय, काँचामाल क्रय करते हय, श्रमिकेर मजुरि दिते हय, तारपरे जे आमरा मूलधनटा खाटाबो सेटार जन्य सूद दिते हय, एमनकि बाजारजातकरण पर्यन्त जे आमादेर जे व्ययटा परिलक्षित हय ताके बला हय उत्पादन व्यय। तो ये उत्पादन व्ययेर साथे उत्पादनेर जे सम्पर्क ता जखन आमरा कोनो गाणितिक आकारे व्याख्या करब सेटाके बला हय उत्पादन अपेक्षक। उत्पादन अपेक्षकटा लिखते गेले आमादेर एइभाबे लिखते हय सी इक्वल फांगशन अफ किऊ, एखाने सीटा हलो उत्पादन व्यय, सीटा हलो उत्पादन व्यय और एफटा हलो आमादेर अपेक्षक, एफ हलो अपेक्षक और किऊटा हलो एखाने मोट उत्पादन। ये उत्पादन व्ययटाके आमादेर समयेर भित्तिते दुई भागे भाग करा हय, एकटा हलो अल्पकाल और नम्बर टू हलो दीर्घकाल। तो आमि तोमादेर पूर्वेर क्लासे ए विषयगुलो निये आलोचना करछि। नम्बर वन हलो स्वल्पकाल, नम्बर टू हलो दीर्घकाल। এখন আসো এই স্বল্পকাল নিয়ে আলোচনা করলে আমি আজকে আবার আরেকটু বলি যে স্বল্পকাল বলতে এমন সময়কালকে বোঝায়, অর্থাৎ এমন কম সময়কে বোঝায় যেখানে শুধু পরিবর্তনশীল উপকরণের পরিবর্তন করা সম্ভব, কোনো স্থির উপকরণের পরিবর্তন করা সম্ভব নয়, তাকে বলা হয় স্বল্পকাল। তাই স্থির উপকরণ বলতে আমরা এখানে যেটা বুঝি যে আমাদের গৃহ নির্মাণটা স্থির ব্যয়, তারপরে বিদ্যুৎ বিল দিতে হয় স্থির ব্যয়, যন্ত্রপাতির জন্য যে খরচ বহন করতে হয় এগুলা স্থির ব্যয়, এগুলোর কোনো পরিবর্তন করা যাবে না, শুধু পরিবর্তনশীল উপকরণের পরিবর্তন করা সম্ভব। তারপরে আসো দীর্ঘকাল বলতে এমন সময়কালকে বোঝায় যে সময়ে শুধু স্থির উপকরণ সহ পরিবর্তনশীল উপকরণের পরিবর্তন করা সম্ভব, তাকে বলা হয় দীর্ঘকাল। তা এরপরে যে বিষয়টা আমরা জানবো যে স্বল্পকালীন উৎপাদন ব্যয়, স্বল্পকালীন উৎপাদন ব্যয় এটাকে সংক্ষেপে বলা হয় এসটিসি, অর্থাৎ শর্ট রান অফ প্রোডাকশান ফাংশন, সরি শর্ট রান প্রোডাকশান কস্ট, এটাকে বলা হয় স্বল্পকালীন উৎপাদন ব্যয়। এইটাকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়, নাম্বার ওয়ান হলো মোট স্থির ব্যয়, মোট স্থির ব্যয় সংক্ষেপে যদি এটা লিখি টিএফসি, অর্থাৎ এটা হলো টিএফসিটা হলো টোটাল টোটাল ফিক্সড কস্ট। নাম্বার টু হলো মোট পরিবর্তনশীল ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয় এটাকে সংক্ষেপে বলা হয় টিবিসি। টিবিসিটাকে যদি আমরা ব্যাখ্যা দিই তাহলে এটা আসবে হলো টোটাল ভেরিয়েবল কস্ট। আশা করি তোমরা বুঝতে পারছো যে মোট স্থির ব্যয় অর্থাৎ হলো টিএফসি, টোটাল ফিক্সড কস্ট এটা আমরা স্থির ব্যয়টা স্বল্পকালীন উৎপাদন ব্যয় নির্ণয় করতে গেলে এই দুইটা বিষয় লাগবে। তারপরে হলো মোট পরিবর্তনশীল ব্যয় টিবিসি, অর্থাৎ টিবিসি হলো টোটাল ভেরিয়েবল কস্ট, এটা মোট পরিবর্তনীয় ব্যয়টা নির্ণয় করতে হয়। এই দুইটাকে আমরা টিবিএফসি এবং টিবিসিটাকে দিয়ে আমরা এসটিসিটা নির্ণয় করব। যদি আমরা সূত্রের আকারে লিখি যেমন এসটিসি ইকোয়াল টিএফসি প্লাস টিবিসি, এই সূত্রের সাহায্যে আমরা এসটিসি নির্ণয় করব। তো এসটিসি নির্ণয় করতে গেলে আমরা যদি একটা তালিকা তৈরি করি বা সূচি তৈরি করি তাহলে আমাদের জন্য বিষয়টা মনে হয় আরও সহজে আসবে। তো আমরা একটা সূচির সাহায্যে আমরা দেখি কীভাবে এসটিসিটা নির্ণয় করা যায়। সূচি নির্ণয় করতে গেলে প্রথমে লাগবে হলো উৎপাদন টিএফসি টিবিসি এসটিসি,
উৎপাদনটাকে আমরা কিউ ধরলাম, টিএফটি হলো টিএফসি হলো টোটাল ফিক্সড কস্ট, টিবিসিটা হলো টোটাল ভেরিয়েবল কস্ট, আর এসটিসিটা আমরা নির্ণয় করব। তো আসো আমরা যখন উৎপাদনের পরিমাণ যদি আমাদের শূন্য হয়, আবার বাড়তেও পারে কমতেও পারে, তারপরেও আমাদের কিছু স্থির ব্যয় বহন করতে হয়। তো আমরা যদি শূন্য উৎপাদন থেকে শুরু করি, ধরলাম শূন্য, 1, 2, 3, 5, তাহলে টিএফসি কিন্তু সবসময় শূন্য উৎপাদন থেকে একই আসবে, অর্থাৎ 10, 1 যখন তখনও 10, 2, 10, 3-এর ক্ষেত্রেও 10, 4-এর ক্ষেত্রেও 10, আমাদের একই স্থির ব্যয় বহন করতে হয়। আর টিবিসির ক্ষেত্রে এখানে আসবে হলো 0, তারপর হলো 15, 20, 25, 30, 38, 55। এখন আসো আমি বলছি এসটিসি নির্ণয় করার জন্য। এসটিসি নির্ণয় করাটা করতে হবে এই টিএফসি প্লাস টিবিসি দ্বারা। তাহলে আমরা টিএফসি প্লাস টিবিসি দ্বারা যদি নির্ণয় করি, তাহলে আসে 10, 25, 30, 35, তারপরে আসবে হলো 40, তারপরে এখানে আসবে হলো 48। তো আসো আমরা এই সমীকরণের সাহায্যে, এই সূচির সাহায্যে বা তালিকার সাহায্যে আমরা একটা চিত্র অঙ্কন করব। চিত্র অঙ্কন করার জন্য আমাদের তালিকাটা সহজ হয়ে আসছে। তালিকার দ্বারা আমরা যদি চিত্র অঙ্কন করি, তাহলে চিত্র অঙ্কনটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তারপরে আসো ভূমিকে আমরা কী নির্ণয় করব, উৎপাদনের পরিমাণ। লম্ব অক্ষে থাকবে হলো এসটিসি থাকবে, টিএফসি থাকবে, টিবিসি থাকবে। এখন আমাদের সর্বোচ্চ মান দেওয়া আছে এসটিসির ক্ষেত্রে 48, আর উৎপাদনের পরিমাণের ক্ষেত্রে আছে কত, 0 থেকে 1, 2, 3, 4, 4টে মান দেওয়া আছে। তাহলে আমরা যদি 10-10 গ্যাপে নিয়ে যাই, 30, 40, 50, 10-10 গ্যাপে নিয়ে গেলে আমাদের সর্বোচ্চ মান দেওয়া আছে 48, আমরা এই জন্য 50 পর্যন্ত নিয়ে গেলাম। যখন উৎপাদনের পরিমাণ 0, তখন টিএফসি কিন্তু 10, আবার 1 যখন তখন 10, ফলে আমাদের টিএফসির মান রেখাটা আসবে হলো ভূমি অক্ষের সমান্তরাল, অর্থাৎ টিএফসি ভূমি অক্ষের সমান্তরাল। তারপরে আসো টিবিসির মানের ক্ষেত্রে আমরা কী করছি, আমরা যখন উৎপাদন 0, তখন টিবিসির মানও 0, আমরা অর্থাৎ মূল বিন্দু থেকে আমরা এটা নির্ণয় করলাম। তারপরে যখন 1, তখন হলো কত, 50, আমরা জানি এখানে একটা 50 মান লোকায়িত আছে, ওই 50টাকে আমরা ভূমি এবং লম্বকের সমান্তর করে একটা বিন্দু দিলাম। তারপরে যখন 2, তখন কত, 25, 2 যখন 25, 3 যখন হলো 30, 4 যখন তখন 38, 38-এর মানটা 14 একটু নিচে অবস্থিত, তারপরে আমরা এই বিন্দুগুলো যোগ করে আমরা কি আঁকলাম, এই বিন্দুগুলো যোগ করে আমরা একটা রেখা আঁকলাম, সেটাকে বলা হয় টিবিসি রেখা। অর্থাৎ আমাদের টিএফসি রেখাটা হচ্ছে ভূমিকের সমান্তরাল, আর টিবিসি রেখাটা হচ্ছে প্রথম দিকে অবতল, তারপরে উত্তল আকৃতি ধারণ করছে। তারপরে সর্বশেষে যে রেখাটা আঁকবো সেটা হলো এসটিসি রেখা। আসো দেখি এসটিসি রেখা এখন কি আছে আমাদের, প্রথম হলো কত, 0 যখন তখন 10, তারপরে 1 যখন তখন 25, 1 যখন তখন 20, 25, 3 যখন 2 যখন তখন হলো 30, তারপরে 3 যখন হলো 40, 4 যখন তখন 48, 4 যখন তখন 48। আমরা এই বিন্দুগুলোকেও মিলিত করে একটা রেখা অঙ্কন করলাম, সেটা হলো এসটিসি রেখা। অর্থাৎ আমরা এসটিসি রেখার ক্ষেত্রেও দেখলাম কি, যে আমাদের প্রথম দিকে অবতল, তারপরে উত্তল আকৃতি ধারণ করছে, অর্থাৎ টিএফসি রেখাটি ভূমিকে সমান্তরাল, আর একটু মূলবিন্দু থেকে একটু সরে গিয়ে রেখাগুলো উঠছে।
তারপরে আসে ডিভিসি রেখাটা হলো প্রথম দিকে অবতল, তারপর উত্তল আকৃতির অর্থাৎ এটা ঊর্ধ্বগামী অবস্থায়, তারপরে আছে এসটিসি রেখাটা অবতল আকৃতির প্রথমে তারপরে উত্তল, এটা আমাদের ঊর্ধ্বগামী অবস্থায় অবস্থিত। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো, যদি না বুঝো তাহলে পরবর্তী ক্লাসে আমি এই বিষয় নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।